हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी दास फैमिली फूड थेके मोनिका बोलतेछि। आमी आबारो हाजिर हो गेलाम आपनादेर जन्य एकटी ग्राम बांगलार एकटी ऐतिह्यबाही रेसिपी निये, कछुर मुखी दिए इलिश माछेर झोल। तो चलें देखी आमार इलिश माछेर रेसिपीते की की लागछे। तो फार्स्टेई आमी इलिश माछेर कयेकटी टुकरोके आमी हलुद लवण आर मरीच माखिये भेजे नेब, हालका एकटू भेजे नेब। तो आमी कयेक टुकरो माछके आमी हाफ करे निएछि, कारण आमादेर बासाय पेटी माने पेटी कयेकजन खेते भालोबासे, तार जन्य आमी पेटीटाके हालका करे निएछि माछेर पेटीटाके। तो आपनारा चाइले आस्ते राखबेन, आमी आस्ते रेखेछि तीन टुकरो आर सबगुलोके आमी अर्धेक करे निएछि। मसलाटाओ ढुके छोटो छोटो মাছের পিস যদি ছোট হয় তাহলে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে। তো মাছগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব, জাস্ট ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে তুলে ফেলবো। তারপরে আমি একটি ফ্রাই প্যানে ওই ভাজা তেলের মধ্যেই আমি 2 টেবিল স্পুন এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিব। তারপর আমি 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। তারপর আমি 1 টিস্পুন মরিচ পাউডার দিয়ে দিলাম। তারপর আমি 1 টিস্পুন জিরা পাউডার, আমি এখানে আর কিছু ইউজ করব না। তারপর আমি 2 টেবিল স্পুন আমি দিয়ে দিব টমেটো পিউরি, আমি এখানে কিছু আর ইউজ করব না, জাস্ট এগুলোকে আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। রান্নার যত কষাবেন ততই স্বাদ হয়, মানে রান্নার মশলাটা যদি কষান ভালো করে। তো আমি এখন এইগুলো হলো কচুর মুখী আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো এইগুলোকে আমি ঢেলে দিলাম। তো আবারও আমি কষিয়ে নেব। আসলে আমরা বিদেশে বসে আমরা দেশের সব ধরনের খাবারই ট্রাই করি, তো এই খাবারটা আমার খুবই পছন্দের, যে মাছ মুখি দিয়ে মাছের ঝোল। তো আমি এখন ভাজা মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যতটুকু আপনার দরকার আপনি ততটুকু ঝোল দিয়ে দিবেন। আপনারা জানেন হয়তো আর একটি কথা, যে মুখের ঝোল সবসময় ঠান্ডা হলে এটা একটু শুকিয়ে যাবে, তার জন্য আপনাকে পরিমাণ মতো পানি দিতে হবে। জন্য আপনি বেশি করে একটু ঝোল রাখবেন, যাতে ঠান্ডা হলে মানে শুকিয়ে না যায়, গায়ে গায়ে লেগে না যায়, তার জন্য আপনি একটু বেশি করে ঝোল দেবেন। তারপর আমি ঢেকে দিলাম 10 মিনিটের মতো। তো আমার দেখেন ইলিশ মাছের ঝোল রেডি। তো আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট স্মেলের জন্য। তারপর আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আমি পরিবেশন করে ফেলবো। তো হয়ে গেল আমার কচুর মুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন এই কচুর মুখীটা, ইলিশ মাছ দিয়ে খেতে পারেন, রুই মাছ দিয়ে খেতে পারেন, চিতল মাছ দিয়ে খেতে পারেন, এনি মাছ দিয়ে খেতে পারেন। তো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট তো করবেনই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনে ক্লিক করবেন। তো ভালো থাকেন সবাই, বাই এভরিওয়ান।